हेलो फ्रेंड्स, वेलकम टू प्रत्युषा टिप्स एंड ट्रिक्स। বাড়িতে তোমরা কিভাবে মুচমুচে এবং রসালো খাজা বানাতে পারো সেই রেসিপি শেয়ার করছি। এই খাজা পুরীর জগন্নাথ দেবের প্রসাদ হিসেবেও কিন্তু ধরা হয়। তাহলে চলো দেখে নিই কিভাবে মুচমুচে রসালো খাজা বানাতে হয়। একটা বাটিতে আমি 2 কাপ ময়দা নিয়েছি, এর মধ্যে 1/2 টিস্পুন লবণ দিলাম, 1 টিস্পুন পাউডার সুগার আর 3 টেবিলস্পুন রিফাইন্ড অয়েল আমি অ্যাড করে দিয়ে খুব ভালো করে সমস্ত উপকরণগুলোকে মিশিয়ে নেছি। খাজাটা যাতে খুব ক্রিসপি হয় এর জন্য আমি 1 টিস্পুন মতো ঘি অ্যাড করে সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে হাত দিয়ে এইভাবে মেখে নেছি। তোমরা হাতে একটুখানি ময়দা এইভাবে চেপে দিয়ে যদি দেখো নাড়ালেও খুলছে না তাহলে ভাববে ময়ামটা একদম পারফেক্ট হয়েছে। এবার আমি অল্প অল্প জল অ্যাড করে একটা স্মুথ মিডিয়াম হার্ড ডো মেখে নেব। ডোটা খুব বেশি সফট হবে না, আবার খুব বেশি হার্ডও হবে না, এই রকম একটা মিডিয়াম হার্ড ডো হবে। এবার হাতে একটুখানি অয়েল লাগিয়ে নিয়ে ডোটার উপর এই ভাবে লাগিয়ে দিয়ে 15 মিনিটের জন্য রেস্ট হতে দেব। খাজার রস বানাবার জন্য আমি একটা কড়াইতে 1 বাটি চিনি এবং তার সমপরিমাণ 1 বাটি জল দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা হাই করে আমি একটুখানি নেড়ে নেব। রসটা যখন ফুটতে শুরু করবে আমি দুটো ফাটানো এলাচ অ্যাড করে দিলাম সুন্দর ফ্লেভারের জন্য। খাজার জন্য আমাদের 1 তারের শিরা বানিয়ে নিতে হবে। রসটা অনেকটা ঘন হয়ে গেলে তোমরা হাতে একটুখানি রস এই ভাবে লাগিয়ে নেবে। এবার তোমরা দুটো আঙুলের মাঝখানে এই ভাবে রসটা লাগিয়ে যদি দেখো একটা তারের মতো তৈরি হচ্ছে তাহলে ভাববে চিনি রসটা একদম পারফেক্ট হয়েছে। রসটা রেডি হয়ে গেছে, এবার আমি গ্যাস অফ করে ঢেকে দেব। 15 মিনিট পর আমি ঢাকা খুলে নিয়ে ময়দাটাকে হাত দিয়ে একটু মেখে নিয়ে দুটো পার্টে ডিভাইড করে আমি লেচি কেটে নিচ্ছি। আমার মোট 6টা লেচি হয়েছে, 6টা লেচি দিয়ে আমি তোমাদের খাজা বানিয়ে দেখাবো। প্রথমে আমি চাকির উপরে একটুখানি কর্নফ্লোর স্প্রেড করে দিচ্ছি। তোমরা কিন্তু কর্নফ্লোরের পরিবর্তে ময়দা ইউজ করতে পারো। এবার আমি একটু পাতলা করে বড় রুটির শেপে বেলে নেব। এই রকম বড় এবং পাতলা করে বেলে নিতে হবে। একটা লিচি বেলা হয়ে গেল, এবার আমি এটাকে সরিয়ে নিচ্ছি। এই একই ভাবে আমি সবকটা লিচিকে একই প্রসেসে বেলে নেব। আমার 6টা লিচি বেলা হয়ে গেছে, এবার আমি তোমাদের খাজা বানিয়ে দেখাচ্ছি। প্রথমে আমি একটা লিচি নিয়ে নিলাম। এবার আমি এর উপরে চারিদিকে খুব ভালো করে রিফাইন্ড অয়েল ভালো মতো ব্রাশ করে দিচ্ছি। এবার আমি একটুখানি কর্নফ্লোর এর উপর দিয়ে এইভাবে চারিদিকে স্প্রেড করে দিলাম। তোমরা কিন্তু কর্নফ্লোরের পরিবর্তে ময়দা ইউজ করতে পারো। এই সেম প্রসেসে আমি আরও একটা লিচি দিয়ে এর উপর অয়েল লাগিয়ে নিলাম। এবার আমি আবার কর্নফ্লোর এর উপর দিয়ে চারিদিকে স্প্রেড করে দিলাম। এই একই প্রসেসে আমি সবগুলো লিচি দিতে থাকবো আর তার উপর অয়েল লাগিয়ে কর্নফ্লোর এইভাবে স্প্রেড করে দেব। আমার সবগুলো লিচিতে অয়েল এবং কর্নফ্লোর লাগানো হয়ে গেছে। এবার আমি এর একটা কর্নারে সবকটা লিচিকে খুব ভালো করে হাত দিয়ে ধরে নিয়ে এইভাবে ফোল্ড করে নেব। এই প্রসেসটা কিন্তু তোমরা খুব ভালো করে দেখো, না হলে কিন্তু তোমাদের খাজা ভালো হবে না। একটু টাইট করে ফোল্ড করে নিতে হবে, না হলে কিন্তু খাজাগুলো কাটার সময় খুলে যেতে পারে। পুরো লিচিটা ফোল্ড করার পর আমি একদম এর শেষ প্রান্তে এইভাবে একটা করে লেচি খুলবো আর জল লাগিয়ে দিয়ে সেকেন্ড লেচিটা এর মধ্যে আটকে দেব। এই একইভাবে প্রতিটা লেচির গায়ে আমি জল লাগিয়ে দেব আর একটা করে লেচি এইভাবে আটকে দেব। এই একইভাবে সবগুলো লেচিতে জল লাগানোর পর এর যে লাস্ট প্রান্তটা আছে এর ওপরেও আমি খুব ভালো করে জল লাগিয়ে নেব। জল লাগিয়ে নিয়ে আমি এবার পুরো লেচিটাকে এইভাবে ফোল্ড করে নেব। ফোল্ড করে নিয়ে হাত দিয়ে এইভাবে একটু রোল করে নিতে হবে। এই সিলটা কিন্তু খুব ভালো করে করতে হবে, না হলে কিন্তু খাজাগুলো ভাজার সময় খুলে যেতে পারে। এবার আমি একটা চাকু দিয়ে এর দুটো প্রান্তকে এইভাবে কেটে বাদ দিয়ে দেব। এবার আমি ছোট ছোট পিস করে খাজার শীট এইভাবে কেটে নেব। তোমরা কিন্তু অবশ্যই একটা ধারালো চাকু ইউজ করবে। এবার কেটে রাখা অংশগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি। এবার আমি একটা খাজা বানিয়ে দেখাচ্ছি। প্রথমে একটা কাটা অংশকে হাত দিয়ে এইভাবে প্রেস করে নিতে হবে। খুব জোরে কিন্তু প্রেস করা যাবে না, তাহলে কিন্তু মাঝের যে লেচির অংশটা আছে সেগুলো কিন্তু বেরিয়ে আসতে পারে। তোমরা চাইলে এইভাবেও খাজাগুলোকে ভেজে নিতে পারো, কিন্তু আমি সামান্য একটু বেলে নেব। খুবই হালকা হাতে কিন্তু বেলে নিতে হবে, না হলে কিন্তু এর মাঝের যে লেয়ারগুলো আছে সেগুলো বেরিয়ে আসতে পারে। এইভাবে আমার একটা খাজা রেডি হয়ে গেল।
আমি এই সেম পদ্ধতিতে সবগুলো খাজাকে বানিয়ে নিচ্ছি। আমি খাজাগুলোকে খুব বেশি বড় করছি না, কারণ বড় করতে গেলে এর মাঝে লেচিগুলো বেরিয়ে আসতে পারে। দেখো আমার সবগুলো খাজা রেডি হয়ে গেছে। এবার আমি এগুলোকে অয়েলে ফ্রাই করে নেব। একটা কড়াইতে বেশ খানিকটা রিফাইন্ড অয়েল মিডিয়াম গরম করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে আমি এবার একটা একটা করে খাজা অ্যাড করে দিচ্ছি। একসঙ্গে খুব বেশি খাজা দেবার কোনো দরকার নেই। খাজাগুলোকে লো টু মিডিয়াম ফ্লেমেই কিন্তু ভেজে নিতে হবে, না হলে কিন্তু খাজাগুলো ভেতর দিয়ে কাঁচাই থেকে যাবে। খাজাগুলো যত ভাজা হতে থাকবে তত দেখবে তেলের উপর ভাজতে শুরু করবে। দেখো খাজার প্রতিটা লেয়ার কি সুন্দর খুলে গেছে। খাজার প্রতিটা লেয়ার কিন্তু খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে। খাজাগুলো ফ্রাই হয়ে গেলে আমি এবার তেল থেকে তুলে নিচ্ছি। আমি একটু হালকা কালারই রেখেছি। তোমরা যদি এর থেকে ডার্ক করতে চাও তাহলে এর থেকেও ডার্ক করতে পারো। প্রথম ব্যাচের খাজাগুলো তুলে নিয়ে আমি এই সেম পদ্ধতিতে সেকেন্ড ব্যাচের খাজাগুলো ভেজে নেব। এবার আমি উষ্ণ গরম রসের মধ্যে খাজাগুলো হালকা ঠান্ডা হয়ে গেলে এক এক করে অ্যাড করে দিলাম। খাজাগুলোকে আমি খুব ভালো করে এইভাবে রসের মধ্যে উল্টে পাল্টে আমি খাজাগুলোকে এক এক করে রস থেকে তুলে নেব। খুব বেশি সময় রসের মধ্যে রাখলে খাজাগুলো কিন্তু নরম হয়ে যেতে পারে। আমার সবগুলো খাজা রেডি হয়ে গেছে। আমি একটা খাজা তুলে দেখাচ্ছি। দেখো খাজার প্রতিটা লেয়ার কিন্তু খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে। বেলার পরও কিন্তু খাজার লেয়ারগুলো কিন্তু নষ্ট হয়ে যায়নি। এই খাজা কিন্তু ভেতর থেকে জুসি আর ওপর থেকে মুচমুচে হয়েছে। আমি একটা খাজা ভেঙে দেখাচ্ছি। দেখো খাজাটা কি সুন্দর মুচমুচে কিন্তু রসালো হয়েছে। খাজার ভেতরে কি সুন্দর রস ঢুকেছে, কিন্তু খাজাগুলো কিন্তু নরম হয়ে যায়নি, একদম ক্রিস্পি হয়েছে। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। রেসিপিটা ভালো লাগলে একটা ছোট্ট করে লাইক আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। নিত্য নতুন রেসিপির আপডেট পেতে পাশে থাকা বেল নোটিফিকেশনটাকে অল করতে ভুলো না। ভালো থেকো, হ্যাপি থেকো।